সেইখানে আমাদের যা পড়ানি হইতো যদি কোনো চাকরি পাবেন না আপনি, আমরা গিয়ে দেখা অনেকটা হতাশ। আমরা সবাইকে বললাম যে ভাই কারিগরি শিক্ষা প্রসার করতে হবে, সবাই বললো চলতেছে চলুক, কে দায় দায়িত্ব বাড়ায়। কিন্তু সবচেয়ে বড় বাধা হইল যে আমাদের সামাজিক বাধা, সমাজে মানুষ এটাকে গ্রহণযোগ্য একটা সম্মানজনক শিক্ষা মনে করে না। এইটা হলো আমাদের সমাজের একটা ব্যর্থতা যে আমরা আসল জিনিসটা উপলব্ধি করতে পারি নাই। মানুষের সব থেকে বড় শক্তি, সম্মান, ইজ্জত, মর্যাদা, সৃষ্টিশীল কাজ সব কিছু তার নির্ভর করে তার শ্রমের উপর। সেই শ্রম সম্পর্কে আমাদের ধারণা উল্টা। আগে ছিল খালি আমাদের এসে ছিল শ্রমের মর্যাদা, এটা খালি লেখার জন্য লেখা আর কি, বাস্তবে সমাজ কল্যাণ বা সবাই ডাক্তার হইতে চাই, বিনামূল্যে চিকিৎসা করতে চাই, বাস্তবে একজন ডাক্তার হয়েও না, হইলে তো পয়সা আরো পকেট খাইটা বেশি নিয়ে দেবে, এটা আমাদের কথা আর কাজে মিললে। তাই শ্রমের যে শ্রম বলতে যা বোঝায় সেটা মানুষের সব থেকে বড় শক্তি। আমি শ্রম করতে না পারি, এখন কাজ করতে না পারি, বেকার হয়ে যাই, আমার যতই আন্তরিক যতই ভালোবাসা যতই আমি লোকচুরি না কেন তখন আমার কোনো মূল্য থাকবে না। তো আমরা সেই জায়গাটায় বাধার সম্মুখীন হই। অন্যদিকে হইল যে আমাদের কারখানাগুলোর দৃষ্টি এদিকে নাই, অথচ তারা বিদেশ থেকে লোকেদের এখানে নিয়োগ দিচ্ছেন, তাদেরকেও আমরা গেলাম একটু আলাপ করতে, কথা বলতে, বুঝতে, তো তারা বেশি পাত্তা দেয় না। আমাকে অনেকে বলছে, যারা যারাও আছে এর মধ্যে, আমার অনেকে বলছে যে ভাই এমনি কারখানায় নানা সমস্যা, আপনি নিয়ে আসবেন আবার 100 ছাত্র, সে আবার দেখবে 3 ঘন্টা সময় আমার নষ্ট হবে, এসব দরকার নেই, আবার যা ইচ্ছা করেন নিয়ে যান, ঠান্ডা লাগে নিয়ে যান করে করে আমরা অনেকের কাছে আস্তে আস্তে মিশছি গেছি। তারপরে মানুষের কাছে গিয়ে বলছি ছেলে মেয়ে দিবেন না, মানুষ বলে বলেন কি আমার ছেলে আমার মেয়ে বড় ডিগ্রি লাভ করবে, লেখাপড়া করবে, আপনি অশিক্ষিত বানিয়ে রাখতে চান, কামলা বানিয়ে রাখতে চান, মিস্ত্রি বানিয়ে রাখতে চান, এই তো ধারণা, এটা ভুল ধারণা। এই অবস্থায় আমরা ঠিক করলাম যে এটা ব্যাপক ক্যাম্পেইন আমাদের দরকার, এবং সেই ক্যাম্পেইনের জন্য আমরা সেই বছর আমরা একটা সপ্তাহ পালন করলাম যে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ, এবং সেই সময় আমরা ঢাকায় একটা ব্যাপক সপ্তাহ প্রচার হয়েছে আর কর্মসূচি নেওয়া হয়েছে। আমি এক সময় এসে আমি নিজেই নার্ভাস ছিলাম যে এত কর্মসূচি সফল করা যাবে কিনা। আমাদের এই যে শিক্ষকরা আছেন, এই যে আমাদের অফিসাররা আছেন যারা যুক্ত ছিলেন, তারাই করছেন, অর্গানাইজ করছেন, আপনারাই করছেন, প্রতিদিন 3টা 4টা সেমিনার হয়েছে। এবং তখন FBCCI প্রেসিডেন্ট ছিলেন মঞ্জুর এলাহি সাহেব, খুবই আমাকে উৎসাহ করতেন, আর আমরা এমনিও হয়েছি তার প্রিয় জনগণের একটা কল্যাণকামী মানুষ, তিনি সবাইকে মিলাই নিয়ে আমাদের সাহায্য আসছেন, তিনি নিজে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। এইভাবে আমরা একটা প্রচারের চেষ্টা নেই যে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা আমাদের অগ্রাধিকার, এবং সেই অগ্রাধিকার কেন যে আজকের যুগে এই মানুষগুলোকে যদি আমরা দক্ষতা দিতে না পারি তাহলে সে বেকার হয়ে না খায় আমাদের। এই বিষয়টা আমরা দেখলাম যে এখানে কিছু কথা প্রচার হয়েছে যে সারা দেশ থেকে তো ছেলে মেয়ে আনতে হবে, সেই দৃষ্টিভঙ্গি দিতে হবে। তখন আমরা প্রত্যেক জেলায় করলাম, উপজেলায় করলাম একটা সেমিনারের মতো, আমি আগেই বলতেছি সেই এলাকার বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, প্রভাবশালী মানুষ, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই যা আছে যুবক তরুণ তাদেরকে নিয়ে আসবেন। কেউ বিদেশে গেছে বাড়িতে আসছে, অবশ্যই অবশ্যই তাকে ধরে নিয়ে আসবেন। কেউ বিদেশে গেছে পুলিশে ধরা খাইয়া বাইন্দা, ওই যে পাটলার দিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় গেছে, এইগুলো পাইলে আরো বেশি করে নিয়ে আসবে। সবাইকে নিয়ে আমরা বলছি, আলাপ করছি, কথা বলছি, আলাপ টাপ করে সবাই বলছে না এটা তো খুব ভালো, এই লেখাপড়া করা দরকার। তো আমি সরকার জিজ্ঞেস করছি কারণ মানুষকে যে ভাই কিংবা চাচা কিংবা দাই যে আপনার ছেলে মেয়েকে দিবেন, তো যে আমার ছেলে মেয়ে তো বড় ডিগ্রির জন্য পড়তে চায়, ওই মনটা চেঞ্জ করতে পারি, কিন্তু আস্তে আস্তে একটা চিন্তার মধ্যে আসছে বাস্তব জীবনের কারণে, অভিজ্ঞতা দিকে আসতেছে। এই যে ছেলেমেয়েরা আপনার যে 37,000 আবেদন করলো, চাকরি পাইলো 35 জন, বাকিরা গিয়া তার ছেলে মেয়েকে চাইবে আবার তার মতো বেকার হোক, তাকে আস্তে আস্তে বদলাইতে হবে, কিন্তু বদলানোর জন্য একটা উদ্যোগ লাগবে, চেষ্টা লাগবে। আর এই শিক্ষা নিয়ে আমার জগৎ জয় করতে পারে, জগতের সর্বত্র যে আধুনিক প্রযুক্তি, জ্ঞান, দক্ষতার যে প্রয়োজন, দুনিয়া তো এখন একাকার হয়ে গেছে। আপনার যোগ্যতা থাকলে আপনার যোগ্যতা আপনার কাজের স্থলে টেনে নিয়ে যাবে। এখন বিদেশ যাওয়ার জন্য আমরা জীবন দেওয়ার ইচ্ছে মানুষের, এরা কারা? এরা অদক্ষ মানুষ, কিছু করতে পারবে না এই কারণে, আর দক্ষতা হইলে আপনার আমি নিয়ে চলে যাবো, এবং সেই সুযোগটা আমাদেরকে দিতে হবে। দুনিয়ায় মানুষ অন্য দেশে কমে যাচ্ছে আর আমাদের দেশে ইয়াং লোকের সংখ্যা বেশি, তার চিরকাল ইয়াং থাকবে না, ইয়াং থাকতেই ট্রেনিং দেখতে হবে, বুড়ো হয়ে গেলে তার কাজ লাগবে না, তাই এখনই আমার দিতে হবে, তার জন্য আমাদের দ্রুত করতে আগাইতে হবে। তো আমরা এই চেষ্টাগুলো শুরু করি, এবং আমাদের সরকারি পলিটেকনিক হচ্ছে 49টা,
আমরা শীঘ্রই এটা বাড়াবো এবং আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে আমরা আরো 23টা নতুন এখনই করব আর আমরা বেসরকারিতে জোর দিলাম যাদের অর্থ আছে উদ্যোগ আছে তারা উদ্যোগী হয়ে এসব প্রতিষ্ঠান করতে পারে কিন্তু বেশি মুনাফা করে লাভ করবেন এই সুযোগ হবে না তারা শিক্ষার একটা ত্যাগের মনোভাব নিয়ে করবেন এবং প্রতিষ্ঠান চালানোর জন্য যা দরকার সেইভাবেই তা ফি নেবেন বা টাকা নেবেন তা তারপরেও এইটার ক্ষেত্রে অনেকের হয়তো কী বলবো উদারতা অতটুকু নাই এটা আস্তে আস্তে আমাদেরকে প্রভাবিত করতে হবে আর আমাদের বেশি দরকার হলে ওই যে বললাম তরুণ তার তরুণ তারুণ্য চলে যাচ্ছে এখন ট্রেনিং না দিলে হবে না যার জন্য চেষ্টা নিয়েছি এখন বুঝে আমাদের 7,000 প্রতিষ্ঠানের বেশি হয়ে গেছে ইতিমধ্যে অলরেডি এবং বেসরকারি কিন্তু বেশি এবং শিক্ষার্থীও বেশি এইভাবে আস্তে আস্তে আমাদের এখানে এটা এই শিক্ষাটা প্রসারিত হয়েছে এবং এখন আমাদের ডিসেবল হিসাব মতো 14% উপরেই চলে গেছি আমরা তাই আমাদের লক্ষ্য নির্ধারণ করছি আমরা 20 সালের মধ্যে 20% ছাড়াই যাব 30 সালের মধ্যে আমরা 30% ছাড়াই যাব আমাদের লক্ষ্য হচ্ছে 65% ছাড়াইতেই হবে এটা নিয়ম হিসাবে ছাড়াইতে হবে তাহলে আমরা ভবিষ্যৎ অন্ধকার উন্নত দেশ ইউরোপের ধরেন এবং কি সব ধরনের উন্নত দেশগুলো খালি ইউরোপের না ইউরোপ আমেরিকা বা এই আজকাল তো জাপান টাপান এই পূর্ব দিকে তো বিরাট উন্নতি কোন দেশে 65%-এর কম কারিগরি শিক্ষায় নাই আমরা এখন 14% নিয়ে কত খুশি নাই ছিল বলে খুশি হন এটা মোটেই যথেষ্ট না আমাদেরকে 20% টার্গেট আরো পারলে আর অনেক বেশি করা দরকার ছিল তার সাপোর্ট দরকার সেজন্য আমরা এই চেষ্টাগুলো করতেছি তাহলে বাড়াইতে পারি এই কিন্তু আমাদের দেশে বিদেশ যাওয়া বাদ দেন যদি দক্ষতা না থাকে এই নিজ দেশে চাকরি পাবে না তার প্রমাণ আমাদের হাতে হাতে আমরা যখন গেছি বিভিন্ন কারখানায় তখন যখন গেছি গার্মেন্টস কারখানায় আমাদের অনেক 40-45 লক্ষ মহিলাই খালি কাজ করে যেখানে আমাদের মহিলারা বাইরে কাজ করতে যেতে পারতেন না কিন্তু এত দক্ষতা নেই ওই নেতৃত্ব সবাই ছেড়ে দিয়েছে এগুলো করতে পারে ওইখানে গিয়ে আমরা শুনলাম যে 19,000 লোক বিদেশ থেকে এসে গার্মেন্টসে চাকরি করে হয়তো মাথায় হাত বলেন কি আমরা চাকরি পাচ্ছি না বিদেশিরা চাকরি পাচ্ছে বেতন কত পায় হয় আমাদের দেশের লোক যা পায় তার চেয়ে 10-12 গুণ বেশি বেতন পায় বিদেশি ডলারে টাকা নিতে হয় সেই টাকা নিয়ে বিদেশ চলে যায় আমরা তো ওইটা ছাড়তে পারি না আমরা ওইখানে আলাপ করে ঠিক করলাম যা হওয়ার হবে টেক্সটাইল ইনস্টিটিউটকে গিয়ে এখন ইউনিভার্সিটি বানিয়ে দিব এই যে আমাদের সাজুর রহমান সাহেব আছেন সাক্ষী আরও অনেকে আছে এখানে উপস্থিত আমরা ওখানে গিয়ে মাঠে বসলাম ফুটপাথে পরোটা আর ভাজি বিক্রি করে আমি কিনে নিয়ে এসে বলছি ওখানে খাবেন আর সিদ্ধান্ত হবে তার আগে উঠতে পারবেন যা খাম ওই মাঠের মধ্যেই করবে যত যত কিছু আছে পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই যা অবকাঠামো আছে শুরু করি কেন দরকার উচ্চশিক্ষা ওখানে আমরা শিখে আসলাম যে আমাদের যে কাজ করি আমরা কাপড় কাটতে পারি কাপড় সেলাই করতে পারি গুদাম লাগাইতে পারি ভাইজ করতে পারি প্যাকেট করতে পারি বিদেশে পাঠাইতে পারি কিন্তু আসল টাকাটা যাচ্ছে ফ্যাশন অ্যান্ড ডিজাইন ওইখানে আসল আপনি যে বিদেশের কাপড় রপ্তানি করতে চান আপনাকে এখন জানতে হবে 3 বছর পরে ইউরোপের ইয়াং জেনারেশন কোন ফ্যাশনটা পছন্দ করবে সেই জানে না তার বাপ মাও জানে না আপনাকে জানতে হবে তাহলে আপনি যখন তৈরি করে 3 বছর পরে বাজারে নিয়ে দেখতে পারবেন সেইটা সম্ভব ছেলে মেয়েদের মনস্তত্ত্ব যিনি বিশ্লেষণ করে গবেষণা করে বের করতে পারেন যিনি এই ফ্যাশন ডিজাইন সম্পর্কে উচ্চ শিক্ষা উচ্চ জ্ঞান গবেষণা আছে তিনি সেই কাজটা করতে পারেন ওই কাজটা করতে হা নিয়ে অফিসে গেলে বলতে পারেন আমরা এটা চালু করে দিলাম বিজিএমএ কে দলাম তার একটা ইনস্টিটিউট ছিল খুব স্ট্যান্ডার্ড ভালোই টাকা পয়সা আলাদা লোক তো তারা আধুনিক সব তারা সব আর বললাম আপনার ইউনিভার্সিটি করে দেন অন্যখানে আমাদের কত হাতে পায়ে ধরতেছে চাপ দিচ্ছে ক্ষমতা খাটাচ্ছে আমরা অনুমতি দিই না আমরা ওদেরকে গিয়ে দলাম যে আপনার করে ফেলেন তারা করে ফেলছেন এটাও চালু হয়ে গেছে এবং অন্যান্য ইউনিভার্সিটি তো আমরা অনেকগুলোতে এখন এই সাবজেক্ট খুলছি কয়েকদিন আগে একটা অনুষ্ঠান হচ্ছিল ওই মঞ্জুর আলাহী সাহেব তখন সভাপতি ছিলেন তিনি একটা বক্তা দিচ্ছেন আমি বসাছিলাম ওই প্রসঙ্গে তিনি এসে বললেন যে আমাদের গার্মেন্টস এখন অনেক উন্নতি হয়েছে আমাদের দেশের ছেলেমেয়েরা কাজ করছে এই নাহিদরা 7,000 আসন দখল করে ফেলছে আমাকে দেখাই বললেন এই দখল করে ফেলছে এখন আমাদের 7,000 আসন আমাদের দখলে চলে আসছে এই 19,000-এর মধ্যে এখন 12,000 আমাদের অন্য বিদেশি হাতা তাহা নিয়ে যাচ্ছে এই ছেলেকে মেয়েগুলো যদি এইটা আমরা না করতাম এই শিক্ষাটা তাহলে এইটা করতে পারতাম তাহলে দেখেন দেশেও চাকরি আছে বিদেশে তো অবশ্যই আছে যার ফলে আমাদের সম্ভাবনাটা এখানেই বেশি যে আমরা সেগুলো করতেছি এবং করতে পারতেছি কিন্তু আধুনিক শিক্ষা তো আমরা সবাই পাই নাই ওই প্রযুক্তি আগে ছিল না প্রযুক্তি এত দ্রুত চলে যাচ্ছে
এগিয়ে যাচ্ছে, রাতারাতি পরিবর্তন হয়ে যাচ্ছে, তার সাথে আমাদের অধ্যায়টা তে আমাদের টিচারদেরকে আমরা তৈরি করবার জন্য ব্যবস্থা নিছি। পয়লা অনেক আলাপ দেন দরবার করে ধরে আমাদের স্টেপ প্রজেক্টের মাধ্যমে আমরা সিঙ্গাপুরে 420 জন, কিছু প্রিন্সিপাল, কিছু ম্যানেজমেন্টের লোক আর বাকিরা টিচার, আমরা ট্রেনিং দিয়ে আসছি গ্রুপ বাই গ্রুপ। পরে তো আমাদের লোক বেড়ে গেল, আমরা তখন ওয়ার্ল্ড ব্যাংকে গেলাম, গিয়ে আরও টাকা ঋণ নিয়ে আসলাম, ঋণ আনছি। তো ঋণটা খুবই সহজ শর্তে সাহায্যের মতো অনেকটা, কারণ সুদ কম দিতে হয় আর দীর্ঘমেয়াদী। এসে আমরা 1150 জন যাতে ওইখানে আমরা আবার গ্রুপ বাই গ্রুপ ট্রেনিং দিচ্ছি, এখন ওগুলো চলতেছে, হ্যাঁ 60 ভাগ হয়ে গেছে, বাকিরা হচ্ছে। আমরা আরও পথ খুঁজছি, ছোটোখাটো ট্রেনিং ইন্ডিয়াতে দিছি, খুব লিমিটেড, অন্যখানে দিছি। চায়নার সাথে একটা আমাদের এগ্রিমেন্ট হইয়া আমরা অলরেডি পাঠাই দিছি, তারা অলরেডি যাচ্ছেন, এখানে 581 জন ওয়ার ট্রেনিং দিবেন। তাহলে আমাদের টিচারদের মধ্যে একটা নতুন জানা, বোঝা, দেখা, এগুলো সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদের শিক্ষার মান বাড়বার, এটি আমাদের বেসিস, মূল হচ্ছে আমাদের টিচার। এবং এই সুযোগগুলো আমরা অব্যাহত রাখবো যাতে আরও আরও উন্নত শিক্ষা আমরা দিতে পারি, এবং পরে হয়তো সবার হয়ে গেলে আরও আমরা চেষ্টা করব। এখানে আমরা বেসরকারিদেরকেও সুযোগ দিচ্ছি যাতে তারা এখানে করতে পারে। আমার জানা না, এখানে আমরা স্টেপ প্রজেক্টের মাধ্যমে আমরা 800 টাকা করে বৃত্তি দিই, 700 টাকা করে দিই, মানে কোর্স বাই কোর্স, আমি আর দেখা যাচ্ছি না, আবার জানেন কিন্তু ওই জন্য মেয়েদের সবাইকে আরও বৃত্তি দিই এবং সবাই লেখাপড়া করতেছে। মেয়েদের গুলো তো আরও আনন্দের বিষয়, আসলে দেখছেন এখানে আসতেই কোনো সামান্য অজুহাতে তারা কী চমৎকার সব এখানে। এটা খালি ওই হাতুড়ি পিঠে ওই মিস্ত্রি হয়েছে মনে করছিল, এরা বুকার স্বর্গে বাস করতেছে। কদিন আগে আমাদের কী অনুষ্ঠান হইলো এখানে, কী বলে আসছিলাম, নাচ গান হইলো, ওই যে আসলাম না আমরা, যাই হোক ম্যাডাম কদিন আগে আসছিলাম না, নাচ গান হইলো না, কী ছিল এটা, জব ফেয়ার, হ্যাঁ জব ফেয়ার। সেই রাস্তা থেকে এখানে কেউ আসলে যে কোনো মানুষ দেখে মনে করবে যে এটা কি ভুল করে আমরা কোনো এই কী বলবো এই আর্ট স্কুল এন্ড কলেজে ঢুকে পড়ছি কিনা, তাদের গান, নাচ, রুচি, সাংস্কৃতিক মনোভাব সব কিছু জমা তুলে চলছে। আমাদের মেয়েদের কী চমৎকার লাগছে, ওই মেয়েরাই কারিগরি শিখতেছে এখন। কারিগরি মানে হাতুড়ি পেটা না, কারিগরি মানে টিপ দেওয়া, বোতামে টিপ দেওয়া, আধুনিক প্রযুক্তি। আমি সব জায়গায় বলি, আজকেও আবার বলতেছি, মির সাহেব সোহাবুল ইসলাম রাজশাহীতে ইউনিভার্সিটির প্রোগ্রাম ছিল, আর আরও প্রোগ্রাম সেরে আমরা আসবো তো রাস্তা দিয়া, উনি বলে এত চাপ সৃষ্টি করলো যে রাস্তায় পড়বে, এই প্রিন্সিপাল সাহেব বা অন্যরা বলতেছে একটু দেখে যেতে মেয়েদেরটা, আমি স্যার দেখার দরকার নেই, আমি বহুত দেখছি বাদ দেয় সময় নেই, রাত হয়ে যাবে বেশি সমস্যা, উনি খুব চোখ যুদ্ধ দিল, শেষ পর্যন্ত রাজি হইলাম। হইয়া তাদের রাস্তায় পড়ে আমরা সেই মেয়েদের পলিটেকনিক রাজশাহীতে আরও ঢুকলাম। বিশ্বাস করেন আমি হাজার হাজার স্কুল কলেজে গেছি, এখন থেকে আমি ছাত্র জীবন থেকে কতগুলো করে আসি। আমি কালকেও এই কে বলে এই খাগড়াছড়িতে ছিলাম, কি অবস্থায় গেছি, আর আইসি দুটো আসতে হবে এই জন্য। আমি এইরকম প্রাণবন্ত উচ্ছ্বাস কোনো ইসলাম দেখি নাই, ওই মেয়েদের পলিটেকনিকের মতো এই রাজশাহীতে কি চমৎকার তারা অনুষ্ঠান করতেছে, কি উচ্ছ্বাস, কি প্রাণবন্ত জীবন, তার মানে তার আনন্দ আছে, খুশি আছে তারা এই শিক্ষায়। এইখানে যে আমার মেয়েরা এগুলো করতেছে, নিশ্চয়ই আমাদের এই দেখা মহিলা পলিটেকনিকের ওই আনন্দ উচ্ছ্বাস আছে বলেই করতে পারতেছে, তাই মন বেজার হইতো কেন পড়তে পারলো ওইটা, কিন্তু ওইটা করতে পারতো না। তাই এখানে ভালো পরিবেশ আছে, ভালো আনন্দের ব্যাপার আছে, সংস্কৃতি চর্চার ব্যাপার আছে, এবং একজন ভালো সংস্কৃতিবান মানুষ হয়ে গড়ে উঠতে পারে। আর আগের মতো এইসবের নাই, এখন হচ্ছে সব আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত, যার ফলে আমাদের এইগুলো বাড়তেছে এবং আমরা এটা অবশ্যই করবো এবং আমাদের আগায় যাবো। আর আমাদের এই শিক্ষা এই ক্ষেত্রে আমরা বেসরকারিদেরকে যুক্ত করছি, এটা একটা বড় বিষয় এবং তারা সেই সুযোগগুলো পাবেন ভবিষ্যতে, সেটা আমরা করব। তো ওই ধান মানতে শিবের গীত আইলে আমরা একদিন আলাপ করতে, আমি দেখেন কোথায় চলে গেছি, সব বাদ দিয়েছি ওই বিষয়ে, আপনি দেখা বাদ দিয়ে দেয় তারপরে আপনার গাইড দেবেন, আমি জানি ব্যাপারটা ধান এসেই আমাদের লম্বা লম্বা বক্তা দিই। আজকে আমি শুরুতে বলছি যে আমাদের চতুর্থবারের মতো এটা হচ্ছে, আগে তো প্রথম দিকে আমাদের একটা ভাবনা ছিল না বা পারি নেই বা চিন্তার মধ্যে ওটুকু তো যাওয়া পরের ব্যাপার। এখন আমাদের সাধারণ সম্পর্ক থেকেই ছেলেমেয়েরা আসতেছেন এবং তারা প্রতি এই যে 4 বছরে করলেন, তাহলে আমি আগেই বলেছি যে প্রতিবারের চেয়ে উন্নত হচ্ছে। এইবার এই প্রতিযোগিতায় মাঠ লেভেলে কিংবা আপনি বলতে পারেন শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে 2165টা এই ধরনের প্রকল্প হাজির ইয়ে করা হয়েছে, কি বলবো, তৈরি করে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে আবার আমাদের বিশেষজ্ঞ যারা আছেন তারা তাদের মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে হয়েছে, আঞ্চলিক পর্যায়ে
উত্তীর্ণ হয়ে মানে শ্রেষ্ঠ হয়ে আসছে 481টা। সেই পর্যায়ে যখন আবার কম্পিটিশন হয়েছে তখন তার থেকে 52টি বাছাই করে এখানে নিয়ে আসা হয়েছে, তাহলে 2165টির মধ্যে 52টি এখানে কিন্তু আসছে। তার মানে আরো আমাদের অনেক ইনোভেটিভ কাজ করছে 2500 লোক সারা দেশব্যাপী, আরো করতে পারে এবং প্রতিবারই বাড়তে থাকে। এই সবগুলোকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং খুবই আমরা আনন্দিত যে আমাদের ছেলেমেয়েরা এই ধরনের ইনোভেটিভ কাজ করতেছেন, সৃজনশীল সৃষ্টিশীল কাজ করতেছেন, যেটা আমাদের ভবিষ্যৎ। তারা এইসব প্রযুক্তি তৈরি করতেছেন এবং দেখলে বুঝতেই পারবেন যে এর মধ্যে অনেক নতুন চিন্তা আছে বা হয়তো এই চিন্তার মধ্যে আরো উন্নত মানের কিছু করবার ব্যাপার আছে। সেদিক থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদেরকে নিশ্চয়ই উৎসাহিত করা হবে নানাভাবেই আমাদের প্রজেক্ট থেকে বা আমাদের এই মন্ত্রণালয় থেকে, আমরা অবশ্যই করব। কিন্তু এই কাজগুলো তারা করে আসতেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো আমরা মনে করছি সবার কাছ থেকে আমরা তথ্য নিয়ে এটা ডিজাইন বা তাদের প্রস্তাবনা নিয়ে আমরা উচ্চ পর্যায়ে চেষ্টা করব যে এইগুলোর মধ্যে দেখি তো ব্যবসায়ীরা এখানে অনেকে আছেন, বিনিয়োগকারীরা আছেন, আমরা অনুরোধ জানাবো যে আপনারা দেখেন যে কোনটা বাস্তব জীবনে কাজে লাগবে মানুষের এবং কাজে লাগাইতে পারলে লাভ হবে। তাহলে আপনারা কারখানার মালিক হয়ে যাবেন, আপনারা এটার মালিক হয়ে যাবেন, আপনারা এটা বেচবেন বাজারে, অবশ্যই আবার তারা উদ্ভাবন করছে তাদের সম্মান তারা পাবেন, সেটা সবার নিয়ম আছে রীতি আছে সেই অনুসারে আপনারা নেবেন, এইভাবেই তো আমাদের তৈরি হবে। তাই আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এই শিক্ষা দিব, জ্ঞান দিব, আজকের যুগে প্রযুক্তিতে কী পরিমাণ পরিবর্তন হয়েছে। এইবার নতুন যে দুনিয়ার একটা কনফারেন্স হয় 25 বছর নির্ধারিত ছিল এর আগে যোগদান ডিক্লারেশন, এইবার সময় কমায় নিয়ে আসা হয়েছে, এত বিতর্কের পরে যুগ বল পাল্টাই যাচ্ছে। সেইখানে এডুকেশন 2030 এই নামে ডিক্লারেশন গৃহীত হয়েছে, তার মধ্যে বলা হয়েছে কোয়ালিটি এডুকেশন এবং সেই সঙ্গে টেকনোলজি এবং আধুনিক প্রযুক্তির যে উদ্ভাবন এবং তা এগিয়ে নিয়ে যাওয়া। তো আমি তখন আমাকে আমি ওই কমিটির মধ্যে ছিলাম, আমি দীর্ঘকাল ধরে আসি, আমি বলছি দেখেন আমরা এখন এইভাবে সুদৃশ্য করা